হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলা দেশারি সেন্টার। 2024 সালের এসএসসি বাংলা প্রথমত পরীক্ষাটি আজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশ্নপত্রের বরিশাল বোর্ডের বাংলা প্রথম প্রশ্ন প্রশ্নটির এমসিকিউ অংশের একটি সঠিক ও নির্ভুল প্রশ্নপত্র আমরা তৈরি করেছি। আমরা এই অংশটি পর্যায়ক্রমে দেখে নেব। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো। চলো আমরা মূল পর্বে যাই। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইল? কবি। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ? পল্লী গান। বহিফিরের প্রথম স্ত্রী ইন্তেকাল হয় কত বছর আগে? 14 বছর। তোকে দেখে আমাদের সাহস বেড়ে গেছে, আলীর এই কথায় কি প্রকাশ পেয়েছে? মনোবলের দৃঢ়তা। ওরে কে আসিস রে, এখানে একটু গোবর জল ছিটিয়ে দে, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? প্রচলিত রীতিনীতি। বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক। এখানে চৈতন্যের ধারক বলতে কি বোঝানো হয়েছে? সাম্প্রদায়িক সম্প্রীতি। মিনের কাজের কাছে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? স্বশিক্ষিত হওয়া। উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা লাইব্রেরি গুরুত্ব অনুধাবন করে না, সাহিত্য সদর সুফল সম্বন্ধে সন্দিহান। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে বোঝানো হয়েছে সম্পদের মোহে অন্ধ। পৃথিবীটা কালো ধোয়ায় মনে হয় কেন? ঘরেতে অভাব থাকায়। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? বাণীকণ্ঠ। নীতি গল্পের লেখকের কোন সময়ে স্মৃতি উঠে এসেছে? শৈশব। আহাদমুসির বড় ছেলের নাম কি? মতিউর। কাঙ্গালি মায়ের মৃত্যুদেহ সৎকারে কাঠ জোগাড় করতে না পারার কারণ? দারিদ্রতা, উঁচু শ্রেণীর নিষ্ঠুরতা, জাতীয় বৈষম্য সবগুলি। বুধা কাকে ভিতর ডিম বলেছে? রানীকে। নাটকের প্রাণ বলা হয় কোনটি? সংলাপ। আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কি? শ্রমজীবীদের উপেক্ষা। আরে কি হবে দেখা, চরণধারা কোনটি বোঝানো হয়েছে? নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। উদ্দীপকের ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? করযুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ। উদ্দীপকের সাহসের সাদৃশ্যর অন্তর্নিহিত কারণ সাহস ও দক্ষতা। বুদ্ধিজীবী ও শিল্পীরা কিসের মুখে সই দিতে বাধ্য? বেয়োনেট। ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর, এই আর্তনাদের নিচের কোনটি প্রকাশ পেয়েছে? পাকিস্তানিদের প্রতি ঘৃণা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি উর্বর প্রদেশ কোনটি? তায়েব। উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য হয়েছে যে চরণ, মানুষ যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপক মানুষ কবিতায় প্রকাশ পেয়েছে অসাম্প্রদায়িকতা, সাম্যবাদ ও মানুষের শ্রেষ্ঠত্ব, তিনটি এই। বহিফির নাটকের অপরদান চরিত্র কোনটি? হাকি কুল্লাহ। বুকে চাপা মৃত্যুর আগুন বলতে কি বোঝানো হয়েছে? প্রতিশোধের উন্মাদনা। শিওরে বসিয়া মনে 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 মাতা গণেশের ছেলের আয়ু, চরণটি কি প্রকাশ পেয়েছে? ছেলে হারানোর আশঙ্কা। আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব, কথাটি কার? কুন্তি। কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে। এ ছিল আজকের পরীক্ষাটির সঠিক উত্তর। আশা করি এই উত্তরটি তোমাদের পছন্দ হয়েছে। আজ এ পর্যন্তই, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।